এই যে রাজহাঁসের দামের, একটা রাজহাঁসের দাম আপনার 2000 টাকা, আর দুইটা ভেড়ার বাচ্চার দাম আপনার 2600 টাকা। এই ভাইটি মূলত কিনছেন, ভাই এই ভেড়া কত দিয়ে কিনছেন আপনি? ভাই আমি 4টা কিনছি আপনার হলো 7700 টাকা, 3টা বাচ্চা সহ আপনি 7400 টাকা দিয়ে কিনছেন, 700। প্রিয় ভিউয়ার্স, নওগাঁহাট থেকে আমরা বেশ কিছু গারুলের দাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের গ্রেটার থেকে কয়েকটা জিনিস জানিয়ে রাখি, গারুল কিন্তু ভেড়ার চাইতে অনেক বেশি মাংস উৎপাদনকারী, এবং গারুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাংস উৎপাদন হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে এক সময় পর্যাপ্ত পরিমাণে আপনার ভেড়া পালন করা হতো, কিন্তু ভেড়ার থেকেও কিন্তু আপনার লাভজনক হচ্ছে গারুল, কারণ ভেড়ার তুলনায় গারুলের মাংস অনেক বেশি হয়ে থাকে। এক একটি গারুল 30 থেকে 40 কেজি বা তারও অধিক ওজন হয়ে থাকে, এবং অধিক মাংস উৎপাদনের জন্যই কিন্তু গারুল পালন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। তো এই হাট থেকে আমরা মূলত বেশ কিছু গারুলের দাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই গারুলগুলো নিয়ে এসেছেন মূলত আমাদের এই ভাই। ভাই আপনার নাম? আমার নাম জনি ভাই। আপনার নাম জনি? ও, আপনি মূলত এই নওগাঁহাটে ব্যবসা করেন? হ্যাঁ, নওগাঁহাট, ভাঙ্গুড়া, নওগাঁ, ভাঙ্গুড়া, তালগাছি, এই হাটগুলো তো মূলত আপনি, তো এই হাটগুলো তো মূলত আপনি গারুল বিক্রি করে থাকেন নাকি? হ্যাঁ, গারুল দেশাল। আচ্ছা, আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের ভিউয়ার্সদের জন্য আজকে আপনি যে গারুলগুলো নিয়ে এসেছেন তার দামগুলো একটু যদি জানান তাহলে। এই যে এই বাচ্চাটি, এই এক বছর বাচ্চা এবং মাদি বাচ্চা, মাদি বাচ্চা না, মাদি দেখেন। তো যারা প্রকৃতপক্ষে নতুন খামার শুরু করতে চান তারা কিন্তু এই ধরনের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। এবং এই যে আরেকটা জিনিস দেখাই, যে এই এর লেজ দেখতে পাচ্ছেন, এবং হাঁটু নিচে কিন্তু এই হাঁটু দেখতে পাচ্ছেন, এই হাঁটুর থেকে কিন্তু লেজ নিচে পড়ে গেছে। অর্থাৎ এই গারুলের কিন্তু পার্সেন্টেজ মূলত যাচাই করা হয় এই লেজের মাধ্যমে। লেজ যত ছোট তত ক্রস, আর যত লম্বা ততই আপনার গারুলের পার্সেন্টেজ বেশি থাকবে। তো যাই হোক, এই মেয়ে দুইটা বাচ্চার দাম কত যাচ্ছেন ভাই? 25,000। এ পর্যন্ত কত দাম দিছে? একটা বিক্রি করছি, খাসির বাচ্চা বিক্রি করছি 10,000 খাসির বাচ্চা বিক্রি করছেন? জি ভাই। আচ্ছা, এই দুইটা যাচ্ছেন 25,000 টাকা। এ পর্যন্ত কত দাম দিছে? 20,000 টাকা পর্যন্ত দাম দিছে। কত হলে বিক্রি করবেন? 22,000 টাকা হলে ছেড়ে দিবেন? আচ্ছা ঠিক আছে ভাই। পাশের এইটা গারুলের পাঠা, গারুলের পাঠা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটারও লেস কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো, এর পার্সেন্টেজটাও ভালো। আমি আগেই বলেছি গারুলের পার্সেন্টেজ মূলত নির্ণয় করা হয় লেজের মাধ্যমে, এবং যেটা পার্সেন্টেজ বেশি হবে সেটা কিন্তু হাঁটুর নিচে লেজ ঝুলে থাকবে, এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এই পাঠাটার দাম কত যাচ্ছেন? পাঠাটার দাম হচ্ছে 25,000। 25,000? জি ভাই। এ পর্যন্ত কত দাম দিছে? 16-17। 16-17। কত হলে বিক্রি করবেন? একদম 20,000 হলে বিক্রি করবেন। 20,000 হলে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে ভাই। এই পাশের এটা, এটিও যথেষ্ট ভালো মানের একটি, আপনারা দেখতে পাচ্ছেন এই লেজটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটাই তো পাঠা না ভাই? এটাও পাঠা। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চলছে 22,000 টাকা। 22,000 টাকা? কত হলে বিক্রি করবেন? 18,000 টাকা ছেড়ে দিবেন না, বিক্রি করবেন? এ পর্যন্ত কত দাম দিছে? 15-16 না? এগুলো তো সব আপনার ব্যবসার না? হ্যাঁ জি, আমাদের ব্যবসা। আচ্ছা, দূর দূরান্ত থেকে কেউ যদি আপনার কাছ থেকে গারুল কিনে নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন? হ্যাঁ জি ভাই, দিতে পারবেন। কতগুলো গারুল দিতে পারবেন আপনি? তার যতটুকু প্রয়োজন আছে, যতটুকু লাগে। আমার কথাটা বুঝতে পারছেন? 20, 50, 100 এবং 5,000 পিস। আর আরেকটি বিষয় আপনাকে আমি বলবো, সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশে আপনার বেকার সমস্যা আপনি নিজেও জানেন, যতদিন অতিবাহিত হচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা আপনার সঙ্গে যোগাযোগ করলো গারুল নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা থাকা লাগবে যে আপনার পরিশ্রমের মাধ্যমে লাভ তো আপনি করবেন, কিন্তু আপনার যেন উদ্দেশ্য থাকে যে আপনার মাধ্যমে আপনি যত কম লাভে
ওই তরুণ উদ্যোক্তাকে সাজিয়ে দিতে পারেন সেটা আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার মোবাইল নাম্বারটা বলেন 01786 19 2208। নাম্বারটা আরেকবার বলেন 01786 19 2208। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভাইয়ের নাম্বারটি নিলেন, তবে অবশ্যই যেখান থেকেই আপনারা পশু ক্রয় বিক্রয় করেন না কেন, অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে তারপরে আপনি পশু ক্রয় করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে একটি পাঠি ভেড়া দেখতে পাচ্ছি, এই ভেড়াটির তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই পাঠি ভেড়াটি এই কাকা, কাকা এটার দাম কত যাচ্ছেন? 5000 টাকা। এ পর্যন্ত কত দাম দিছে? 4500। অল্পই তো বেঁধে আছে, কত হলে বিক্রি করবেন? 5000 টাকা হলে বিক্রি করবেন? পাশে আমরা আরো দুটি ভেড়া দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করব, আপনারা নিজেরাও জানেন নওগাঁহাটে প্রচুর পরিমাণে ভেড়া উঠে এবং পর্যাপ্ত পরিমাণে ভেড়া এই হাটে ক্রয় বিক্রয় হয়, তো আমরা মূলত এই ভেড়ার তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই ভেড়া দুটি হচ্ছে এই কাকা, কাকা এটা পাঠা না পাঠি? পাঠি, দুই পাঠি। দুইটাই পাঠি না? খামার উপযোগী না? খামারের জন্য, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, আপনারা নিজেরাও জানেন যে ভেড়া কিন্তু অত্যন্ত লাভজনক এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, যার কারণে নতুন উদ্যোক্তারা, তরুণ উদ্যোক্তারা কিন্তু ভেড়া নিয়ে কাজ শুরু করতে পারেন, বিশেষ করে জাত উন্নয়নের জন্য, জাত বিল্ড আপের জন্য। আপনারা যদি ভেড়া খামার করেন এবং গারল দিয়ে যদি প্রজনন করেন তাহলে কিন্তু এই প্রজেক্টটি অত্যন্ত লাভজনক। যাই হোক, আমরা এই ভেড়ার তথ্য নেওয়ার চেষ্টা করব। এই দুইটার দাম কত যাচ্ছেন কাকা? 15000। এ পর্যন্ত কত দাম দিচ্ছে? 10-11000। কত হলে বিক্রি করবেন? 14000 হলে বিক্রি করবেন? এটা কি আপনার বাড়ির না ব্যবসা? বাড়ির না? বাড়ির দুইটা। কাকা আপনার বাড়িতে কয়টা ভেড়া আছে? দুইটা আছে। আপনি কতদিন যাবত ভেড়া পালেন? 2 বছর হয়ে গেল। এই ভেড়া লালন পালন অত্যন্ত সহজ, এই কথাটা কি সত্যি? সহজ এবং লাভজনক, সত্যি কথা। ভেড়া, প্রিয় ভিউয়ার্স, ভেড়া পালন করা কিন্তু অত্যন্ত সহজ। দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ঘাসগুলো, যেটা আপনার ছাগল বা অন্য অন্য প্রাণী সহজে খাবে না, কিন্তু দেখেন এরা খাচ্ছে। এবং আমি যে কথা তাই বলি যে নতুন উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু ভেড়ার খামারটি অত্যন্ত লাভজনক, যেহেতু এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। প্রথমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু বলা যায় ঝুঁকিহীন একটা বিনিয়োগ, এখানে লসের সম্ভাবনা খুব কম। যদি সঠিকভাবে আপনি খামার ব্যবস্থাপনা করতে পারেন তাহলে কিন্তু এই সেক্টরটি অত্যন্ত লাভজনক। আগেই বলছিলাম যে ভেড়ার সঙ্গে আপনার যখন গারলের প্রজনন করানো যায় তখন কিন্তু আপনার ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ একটি ভেড়া, দুটি বাচ্চা, বাচ্চা সহ একটি ভেড়া দেখতে পাচ্ছি। ভাই এটা আপনার, এটার দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 4000। দাম চাচ্ছেন বাচ্চা সহ? না, বাচ্চা বিক্রি হয়ে গেছে। ও, বাচ্চা বিক্রি করে ফেলছেন? তো এই ছোট ছোট বাচ্চা আপনি আলাদাভাবে বিক্রি করে দিলেন? বাচ্চা কত বিক্রি করছেন? 2600 টাকা। দুইটা ভেড়ার বাচ্চা 2600 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই যে রাজহাঁসের দামের, একটা রাজহাঁসের দাম আপনার 2000 টাকা, আর দুইটা ভেড়ার বাচ্চার দাম আপনার 2600 টাকা। কাজেই যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা, অনেকেই বসে থাকেন, অনেকে পেরেশানিতে ভুগেন যে কি করা যায়। বলছিলাম যে আমার এই হাট প্রতিবেদন করার মুখ্য উদ্দেশ্য, যারা তরুণ উদ্যোক্তা, আপনারা নিজেরাও জানেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে বেকার সমস্যা, তো আপনি বেকার বসে না থেকে এই ফার্মিং সেক্টরটি যে অত্যন্ত লাভজনক এবং এই সেক্টরে যে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব, সেই টার্গেটে মূলত আমাদের এই হাট প্রতিবেদনগুলো। দেখেন যে এই দুইটি বাচ্চা বিক্রি করছেন ভাই হচ্ছে 2600 টাকা দিয়ে, এবং এই অল্প টাকা দিয়ে ছোট ছোট প্রজেক্ট যখন করা যায় তখন কিন্তু অত্যন্ত লাভজনক। তো ভাই এইটা কত দাম চাচ্ছেন? 4000। এ পর্যন্ত কত দাম দিছে ভাই? 3000 টাকা। আচ্ছা কত হলে বিক্রি করবেন? 35-36। এই
প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা বাচ্চা সহ কিন্তু একে ভেড়া। তিনটা বাচ্চা সহ এই ভাইটি মূলত কিনছেন। ভাই, এই ভেড়া কত দিয়ে কিনছেন আপনি? ভাই, আমি চারটা কিনছি আপনার হলো 7,700 টাকা। তিনটা বাচ্চা সহ আপনি 7,700 টাকা দিয়ে কিনছেন? 7,700। আচ্ছা, ঠিক আছে। এই তিনটা বাচ্চা কি বাচ্চা ভাই? দুইটা আছে মিয়া বাচ্চা, একটা আছে খাসি বাচ্চা। ও, দুইটা পাঠি আর একটা খাসির বাচ্চা। আচ্ছা, কিনে আপনার কি মনে হলো? কিনতে দিচ্ছেন না ঠকছেন? না দিচ্ছেন না। প্রিয় ভিউয়ার্স, যে কথা বলছিলাম যে নওগাঁতে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ভেড়া ওঠে, এবং দেখলেন যে তিনটা বাচ্চা সহ এই ভেড়ার দাম 7,700 টাকা। লেখানো কত ভাই এখানে? লেখানো পার পিস 200 টাকা। পার পিস 200 টাকা, তাহলে আপনার চারটায় 800 টাকা লেখানোর লাগছে নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ।